আখের রস বিক্রি করে সংসার চালান বাবা। উচ্চ মাধ্যমিকে 84% নম্বর পেয়ে সফল ছাত্রী। আগামী দিনে শিক্ষিকা হওয়ার স্বপ্ন রিয়ার। রাস্তায় ঘুরে ঘুরে আখের রস বিক্রি করেন বাবা, নুন আনতে পান্তা ফুরোনোর সংসার, মা সামান্য গৃহবধূ, অবসর সময়ে সেলাইয়ের কাজ করে দু চার পয়সা আয় করেন। এবারে মাধ্যমিকে 83.85% নম্বর পেয়ে শিক্ষিকা হওয়ার স্বপ্ন রিয়া পালের। ইচ্ছা আগামীতে বাবার কষ্ট দূর করার। হাবড়া গার্লস হাইস্কুল থেকে এবারের মাধ্যমিক পরীক্ষায় 587 নম্বর পেয়েছেন স্কুলের ছাত্রী রিয়া পাল। রিয়ার বাবা শেখর পাল পেশায় একজন আখের রস বিক্রেতা। হাবড়া ফুলতলা এলাকায় বাজারে, কখনো বা বিভিন্ন এলাকায় ভ্যানে করে ঘুরে ঘুরে আখের রস বিক্রি করেন। মা দীপা পাল সংসার সামলানোর পাশাপাশি বাড়িতে বসেই সেলাই মেশিনে কাজ করেন। স্বাভাবিকভাবেই সাংসারিক অনটনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়েছে রিয়াকে। সমস্ত প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে মাধ্যমিকে এসেছে সাফল্য। রিয়ার ইচ্ছা আগামী দিনে আদর্শ শিক্ষিকা হবার। এ বিষয়ে রিয়া জানায় আগামী দিনে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তার, কিন্তু বিজ্ঞান বিষয়ক পড়াশুনো করতে গেলে অর্থনৈতিক যোগান দরকার। স্বাভাবিকভাবেই কিছুটা হলেও চিন্তিত ছাত্রী। ছাত্রী জানায় 83.85% আমি ভবিষ্যতে শিক্ষিকা হতে চাই। শিক্ষিকা কেন? এটা ছোটবেলা থেকে আমার স্বপ্ন, আমি শিক্ষিকা হব। বাবা আখের রস বিক্রি করেন এবং মা সেলাই মেশিনে কাজ করে। আমি মনে করি ভালোভাবে পড়াশোনা করলে হয়তো নিশ্চয়ই কোনো বাধা আসবে না। আমার ছোটবেলা থেকে এটা ভালো লাগে, আমি এটাই শিক্ষিকাই হতে চাই। মেয়ের স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে আরও লড়াই করতে প্রস্তুত বাবা। বাবা বলেন, আমাদের যত কষ্টই হোক না কেন, মেয়ের শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণে আমরা সবসময় তার পাশে থাকব। মেয়ে এই যে ভালো রেজাল্ট করেছে, আমি বাবা খুব খুশি সাফল্যের জন্য। আমি আখের রস বিক্রি করি, সামান্য আখের রস বিক্রি করি, মা সেলাই কাজ করে। এই যে মেয়ের স্বপ্ন পূরণে কোনো বাধা হবে না তো? আমি মনে করি বাধা হবে না, চেষ্টা করবেন, চেষ্টা করি। এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম রিয়ার স্কুলের প্রধান শিক্ষিকা রত্নাসুর বিশ্বাসের সাথে। শিক্ষিকা জানান, রিয়া বরাবরই মেধাবী, তার শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ করবার জন্য আমরা শিক্ষক শিক্ষিকারাও তার পাশে থাকব। আমাদের স্কুলের ছাত্রী রিয়া পাল, ওর বাড়ির সংহতিতে 587 মার্কস পেয়েছে, তো এই নাম্বার ও পাওয়াতে আমরা খুবই খুশি। আমি শুনেছি ওর বাবা আখের রস বিক্রেতা এবং মা টুকটাক সেলাইয়ের কাজ করেন, তো এই পরিস্থিতিতে ওর পড়াশুনো আরো ভালোভাবে এগিয়ে যাক সেটাই আমি চাই। এবং আমিও জানতে পেরেছি যে ও একজন ভবিষ্যতে শিক্ষিকা হতে চায়, তো আমি নিজেও একজন শিক্ষিকা, সেক্ষেত্রে আমাদের খুবই ভালো লাগবে যে ও যদি একজন উপযুক্ত শিক্ষিকা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে, আদর্শ শিক্ষিকা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে। তো আমরা সব রকম সহযোগিতা ওকে করব এবং যাতে ওর, হ্যাঁ, সর্বতোভাবে আমরা ওর পাশে থাকতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।